আজকে আমার মেনু হয়েছে পুঁটি মাছের ঝাল। তো এই পুঁটি মাছের ঝালের জন্য আমি কিন্তু বাজার থেকে কিছু পাঁচমিশালি মাছ নিয়ে এসেছিলাম, আর যেগুলো সবই জ্যান্ত। তো ওগুলো দেখে নিচ্ছি মাছগুলো। তো এই মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে আগে আমাকে নিতে হবে, এবং কাটা ছাড়ানো মানে মাছের আঁশ, পাখনা, তারপর পেট থেকে নোংরাগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধীরে সুস্থে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। মাছ যদি পরিষ্কারভাবে না কাটা হয় তাহলে মাছ দেখতেও ভালো লাগে না, আর সেই মাছ যতই ভালোভাবে আমরা রান্না করি না কেন, মাছের কিন্তু সেই স্বাদ আসে না, একটা তিতে ভাব থেকেই যায়। তো মাছকে কিন্তু আমাদের প্রথমে আঁশ ছাড়িয়ে ওর পাখনা পরিষ্কার করে, এবং মাছের পেটের মধ্যে যে নোংরা আছে, ঠিক আছে, যে পিত্ত আছে, তারপর তার যে আধার খাওয়া দাওয়া যেগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। আর ডিম থাকলে মাছের পেটে কিন্তু সে ডিম ফেলে দেওয়া যাবে না, সেটা বাঁচিয়েই কিন্তু আমাদের পুরো কাজটা করতে হবে। তো ধীরে সুস্থে সেভাবে আমরা করে নিলাম। করার পর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখবো, এবং রাখার পর মাছগুলোকে কিন্তু আমরা একটু হালকা, খুব কড়া ফ্রাই করব না, নর্মাল একটু ফ্রাই করে নিলাম মাছগুলোকে। খুব কড়া করলে কিন্তু মাছের স্বাদই নষ্ট হয়ে যাবে। তো মাছগুলো ফ্রাই করে আমরা মাছগুলোকে তুলে নেব। আর মাছের জন্য আমরা কী করব, কুচো পেঁয়াজ, তারপর পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, আর হলুদ লঙ্কা তেল তো জেনারেলি লাগেই, আর কালো জিরে আর কাঁচা লঙ্কা। প্রথমে আমরা কালো জিরে ফোড়নে দিয়ে দেবো, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, আর তারপরে পেঁয়াজ, তারপরে পেঁয়াজ বাটা, এগুলো সব কিছু আস্তে আস্তে, আর তার সঙ্গে টমেটো দিয়ে কিন্তু আমরা পুরো রেসিপিটাকে আগে নিয়ে যাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন।